সো গাইস সকাল তো হয়ে গেছে, মানে সকাল কি বলবো, মাঝরাত যাই হোক, কিন্তু আর কিছুক্ষণ বাদে ব্যাড ব্লাড শুরু হচ্ছে। আর হ্যাঁ, হিউজ এক্সাইটমেন্ট, আর আমি এই যে ভিডিও করছি পুরো দেখতে দেখতে আমি ইনস্ট্যান্ট রিয়াকশন দেবো, রিভিউ দেবো, আর হ্যাঁ ভাই ধামাকা তো হবে, বোঝাই যাচ্ছে। তো চলো শুরু করা যাক। ভাই তোমরা কি জেগে জেগে দেখছো নাকি আমি মাঝরাতে উঠে দেখছি? তবে এই সময়টা তো শোয়ার সময়, যাই হোক আমি আগেও বলেছি, কিন্তু দেখা যাক হুল্লোড় হবে, আর কিছু বলার নেই। সো কিছুক্ষণ আগে হয়ে গেল, মানে সত্যি হয়ে গেল বলা চলে, মানে পুরো খুন খারাপই হয়ে গেল। আর সিরিয়াসলি দেখো, আমি প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে ভাই সিএম পাঙ্কের বয়স হয়ে গেছে, তাকে হয়তো বেশি ইনজুরি দেবে না, কিন্তু এটা কি ছিল ভাই? সিরিয়াসলি ওপেনিং যদি এরকম ধামাকেদার হয়, আর হ্যাঁ দেখো আমি কখনোই বলবো না যে এই ম্যাচটাকে টাইম দেওয়া হয়নি, কারণ এই ম্যাচের মধ্যে যা করার ছিল সমস্ত হয়ে গেছে ভাই, রক্তারক্তি সিন থেকে সমস্ত কিছু। আর সত্যি বলতে আমি প্রেডিকশন ভিডিওতেই বলেছিলাম যে লাস্টে যদি কোনো ইন্টারফারেন্স না থাকে তাহলে পুরো একদম পুরো এসপার ওসপার হয়ে পুরো ওয়ান অন ওয়ান সিচুয়েশন পুরো এরকম অ্যাঙ্গেল হবে, আর লাস্টে সিএম পাঙ্কের ভিক্টরি পাওয়া ভাই ক্লাসিক, সমস্ত কিছুকে ইউজ করে দিয়েছে। আর ডেফিনেটলি ভাবো সিএম পাঙ্ক যেরকমভাবে সেলের পুরো দরজাটাকে ধাক্কা মেরে বেরোচ্ছে, তো ওটা একটা আলাদাই ক্লাসিক ছিল। আর ডেফিনেটলি ভাই এটা ফাইভ স্টার ক্লাসিক ছাড়া কিছু হতে পারে না, কিন্তু হ্যাঁ প্রচুর ফ্যান্সরা এখানে বলছে দেখো এই রাইভেলরি এত লং চললো তা সত্ত্বেও কোনো পিএলই মেন ইভেন্ট করলো না, না তো সামারস্ল্যাম, না তো ব্যাশিন বলি, না তো ব্যাড ব্লাড, তো এটা একটা প্রচুর ফ্যান্সদের একটা আপসেট নো ডাউট। বাট ডেফিনেটলি আমি বলবো যে একটা ফাইভ স্টার ক্লাসিক ম্যাচ ডেলিভার হয়েছে। আর হ্যাঁ, ড্রু ম্যাকিন্টায়ারের যা অবস্থা তাতে বোঝা যাচ্ছে ডাব্লিউডাব্লিউই একটুখানি টাইম অফ দেবে, তার একটা রিটার্নের প্ল্যান করবে। আর সিএম পাঙ্ক তো ভাই আনবিটেবল, মানে এখন যা বোঝা যাচ্ছে ভাই সিএম পাঙ্ক এরপরে গুন্থারকে চ্যালেঞ্জ করো বা হোয়াট এভার, এটাকে নিয়ে আমরা ডিটেলসে পরে ডিসকাশন করবো, কিন্তু ডেফিনেটলি ক্লাসিক ম্যাচ ভাই, মন ভরে গেছে, আর কিছু বলার নেই। কিন্তু দেখার বিষয় যদি ওপেনিংয়ে এই ম্যাচটা হয় তাহলে মেইন ইভেন্টে কী হবে, অনেক কিছু তো আমরা দেখবোই, তো চলো এরপরে দেখি এরপরে কী হয়। সো কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল না জাকসার বেলির ম্যাচ, আর সত্যি বলতে ফ্যান্সরা খেপে গেছে, আর টুইটারে যা বওয়াল হয়েছে কিছু বলা নেই ভাই, বচ আফটার বচ আফটার বচ ভাই, বেলির ম্যাচে এত বচ কী করে হতে পারে? সিরিয়াসলি বলতে এন্টায়ার ম্যাচটা যেন কিছু মানে ফিলই দেয়নি, মনে হচ্ছে ভাই কী হচ্ছে, হ্যাঁ ভাই কিছু অ্যাঙ্গেল করতে। আর প্রচুর ফ্যান্সরা বলছে এর থেকে তো তোমরা গুন্থারের স্যামিজেনের ম্যাচ ব্যাড ব্লাডে বুক করতে পারতে, আর কি বলবো। কিন্তু ডেফিনেটলি দেখো এই ম্যাচটা তোমার ধরারই কিছু নেই, কিন্তু হ্যাঁ লাস্টে টিফিনির ক্যাশিনের অ্যাঙ্গেল আর ভাই আন্ডারটেকারের মতো নাজেক্সটা উঠলো, ওটা তো আলাদাই লেভেলে। কিন্তু ডেফিনেটলি দেখো এই ম্যাচটা সত্যিই বলতে গেলে ফ্যান্সরা হিউজ হিউজ আপসেট ফেস করেছে। আর ডেফিনেটলি ভাই এটাকে কী রেট দেবো ভাই? আমি ওয়ান স্টার রেট দেবো, কারণ স্টোরি লাইনও ছাড়ো ভাই কিছুই অ্যাঙ্গেল কিছুই নেই, প্লাস এই ম্যাচটা প্রচুর ডিসঅ্যাপয়েন্ট, আর কিছু বলা নেই, তো আর কি বলবো, চলো এর পরের ম্যাচ দেখি কী হয়। সো গাইস কিছুক্ষণ আগে হয়ে গেল ডেমিয়ান প্রিস্ট আর ফিন ব্যালারের ম্যাচ, আর ডেমিয়ান প্রিস্টকে দেখে যেন একটুখানি কেনের মতো ভাইব দিচ্ছিল, ডেফিনেটলি রেড ব্ল্যাক যে পুরো ড্রেসটা অবভিয়াসলি ওরকমই ডেমিয়ান প্রিস্টকে বাইসেক্সুয়াল আন্ডারটেকার বলে, এবার কেন বলো যা ইচ্ছে। কিন্তু আমার ম্যাচটাতে প্রচুর মাথা গরম হয়েছে, কারণ আমি প্রেডিকশনে বলেছিলাম যে ভাই ডেমিয়ান প্রিস্ট তো অবভিয়াসলি বুক তো তাকে করাই হয় টপ পজিশনে, কিন্তু ফিন ব্যালার এখন দরকার ভাই, তুমি যে তাকে যে এই যে মানে টার্ন করানো, মানে এই যেরকম অ্যাঙ্গেল দেওয়ানো, আর ফিন ব্যালারকে এখন অ্যাটেনশন দেওয়া দরকার ভাই, মানুষটার অ্যারাউন্ডে ইন্টারফারেন্স ছিল সমস্ত কিছু ছিল, তা সত্ত্বেও জিততে পারলো না, এটা প্রচুর বড় আপসেট। আর সত্যি বলতে গেলে আমার মনে হচ্ছে ফিন ব্যালারকে তাহলে তোমরা ইউজ কী করছো, হ্যাঁ ভাই ওনার কাছে ট্যাগ টাইটেল আছে, কিন্তু এখানে ম্যাটার এটা নয় যে ভাই ওনার কাছে ট্যাগ টাইটেল আছে, এখানে দরকার ভাই এই যে স্টোরি লাইনটা ভাই ফিন ব্যালার ডেমিয়ান প্রিস্ট এটাকে কন্টিনিউ যখন হবে তখন এখানে একটা ফার্স্ট ভিক্টরি তো ভাই ফিন ব্যালারকে দেওয়া, সত্যি বলতে গেলে এই জাজমেন্টের অ্যাঙ্গেলটা তাহলে কী ভাই? হ্যাঁ মানছি ডেমিয়ান প্রিস্ট ওয়ার্ল্ডের টাইটেল হেরেছে, তারপর একটা হাই অ্যাটেনশন রয়েছে, তাকে তোমরা হাই পুশও দিচ্ছ, কিন্তু তার মানে এই নয় যে ভাই ফিন ব্যালার হেরে যাবে, ভাই ফিন ব্যালার হার্টটা প্রচুর আপসেট। হ্যাঁ ঠিক আছে চলে এরপরের ম্যাচটা যদি আবার ফিন ব্যালার ডেমিয়ান প্রিস্টে আবার যদি ম্যাচ হয় সেখানে যদি ফিন ব্যালার জেতার, বাট স্টিল এই ম্যাচটা জেতার দরকার ছিল ফিন ব্যালার, কারণ ফার্স্ট ম্যাচ ফিন ব্যালার ডেমিয়ান প্রিস্ট, আর এখানে ইন্টারফারেন্স হওয়া সত্ত্বেও কি করে হেরে যেতে পারে, কী বুকিং করছে ভাই ফিন ব্যালারকে কিছু বলা যাচ্ছে না। কিন্তু ডেফিনেটলি ভাই এই ম্যাচটাকে আমি কী বলবো ভাই, হাই অ্যাটেনশন তো ছিল ভাই, ফ্যান্সদের ইন্টারেস্টও প্রচুর ছিল, কিন্তু আমি এখানে টু স্টারের বেশি দেবো না, কারণ ডেফিনেটলি ফ্যান্সরা নিরাশ হয়েছে, কারণ এখানে আমরা এটা দেখতে চাইছি না ভাই যে হ্যাঁ ম্যাচে তোমরা কী এসপার ওসপার করছো, কারণ এটা তো সবে ভাই স্টোরি লাইনের বিগিনিং পার্ট ভাই, এখনও তো কিছু শুরু হয়নি, সবে তো এই ম্যাচটা দিয়ে শুরু হলে এরপরে তো ডিমন ব্যালার আসবে অনেক পরে আসবে। হ্যাঁ এটা ঠিক যে ফিন ব্যালারকে হেরে যাওয়াটাই কি ডিমন ব্যালারকে নিয়ে আসার মানে একটা পুরো
বিল্ড আপ হবে, দেখো সেটাও যদি হয়, বাট তাও আমার মনে হয় যে হ্যাঁ ভাই ফিন বেলার জেতার দরকার ছিল, অ্যাট লিস্ট তো ভাই প্রথম ম্যাচটা জেতাও, তারপরে হয়তো ফিন বেলার হারতো সেটা হতে পারতো, কিন্তু না ভাই এখানে ফিন বেলারটা হারিয়ে দিল, আর কিছু বলার নেই। এবার নেক্সট ম্যাচ দেখি কি হয়। সো কিছুক্ষণ আগে ট্রিপল এইচ অ্যানাউন্সমেন্ট তো করলো, সত্যি বলতে হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে এটা ভেবে যে হ্যাঁ একটা সময় সেই গ্রেটেস্ট রয়্যাল রাম্বল তোমাদের মনে আছে সেই ব্রন স্ট্রোম্যান চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করেছিল সৌদি আরেবিয়াতে, তো ট্রিপল এইচ নিয়ে এসছে অ্যানাদার চ্যাম্পিয়নশিপ, মানে অ্যানাদার কি বলবো, ওই হলো ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ, যে ওমেন্স ডিভিশনের যে মেন টাইটেল আর মেন্স ডিভিশনের মেন টাইটেলের মধ্যে ক্ল্যাশ হবে, মানে ওই বুঝতে পারছো ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন আর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তো তাদের মধ্যে ক্ল্যাশ হবে, আর ওদিকে যে দুটো টাইটেল আছে ওমেন্স ডিভিশনে তাদের মধ্যে ক্ল্যাশ হবে, আর অ্যাজ এ বেস চ্যাম্পিয়ন শো করা হবে, তাকে দেওয়া হবে এই টাইটেল। তো হ্যাঁ এখানে এটা ঠিক যে দুজন টাইটেল ডিফেন্ড তো করবে না, জাস্ট চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন যেরকম ফিল দেওয়া হয় সেরকম, বাট বেস চ্যাম্পিয়নকে তো সেটাকেই ফিল দেওয়ানো হবে এই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ দিয়ে। এবার দেখো সত্যি বলতে এটা করার কি মেজর অ্যাঙ্গেল ছিল, যা শুধুমাত্র সৌদি আরেবিয়াতে দরকার একটা কিছু অ্যাঙ্গেল করা, ইভেন টুর্নামেন্ট টাইপ ফিল দেওয়া, যেমন সেই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলো বা হোয়াট এভার এরকম অ্যাঙ্গেল, তো সেরকমই করা হয়েছে আর বেশি কিছুই না। কিন্তু গাইস মেন অ্যাঙ্গেল যেটা ছিল গাইস, গুন্থার এসে একদম পুরো ছুড়ে দিয়েছে ভাই, সিরিয়াসলি পুরো একদম ভালো ছুড়ে দিয়েছে বলা চলে, গোল বার্গের ওপর, আর গোল বার্গ ভার্সেস গুন্থার কি তাহলে প্রিপেয়ার করা হচ্ছে ক্রাউন জুয়েলের জন্য। দেখো হিউজ ফ্যান্সরা ভাই খেপে রয়েছে, হ্যাঁ এটা ঠিক যে ভাই গুন্থার আমরা ভাবছি ভাই তার টাইটেল রেনে বড় থ্রেট আসা দরকার, ডেফিনেটলি তিনি রেন্ডি অরনকে হারিয়েছেন, তো গুন্থার ভার্সেস গোলবার্গ দেখো এটা কিছু বলার নেই ভাই, ঠিক আছে চলো রাহুলই ভাবছে যে হ্যাঁ আমরা গোলবার্গকে নিয়ে আসি একবার ওই ইউজ করার মতো নিয়ে আসি এরকম ব্যাপার, কিন্তু কি আর বলবো ভাই গুন্থার ভার্সেস গোলবার্গ ক্রাউন জুয়েলে তাহলে হতে চলেছে, আর বেশি কিছু কি বলবো, কিন্তু হ্যাঁ গোলবার্গ বলে চলেছে ইউ আর নেক্সট, তো আর কিছু বলার নেই ভাই, এটাই আমাদের এখন মানতে হবে, ক্রাউন জুয়েলে এখন এই ম্যাচই সেট হবে, এখন এটাই কি টাইটেল ইমপ্লিকেশনের ম্যাচ আর কিছু বলার নেই, নাকি মেইন ইভেন্টে কিছু হবে। হ্যাঁ এরপরে আসছে হচ্ছে লিভ মর্গান আর রিয়া রিপলির ম্যাচ, তো চলো সেটা দেখা যাক। সো গাইস কিছুক্ষণ আগে হয়ে গেল রিয়া রিপলি আর লিভ মর্গানের ম্যাচ, আর রিয়া ডিসকোয়ালিফিকেশন, রিয়া রিপলি তো জিতে গেছে কিন্তু লিভ মর্গান জাস্ট রিটেন করে চলে গেছে, আর হ্যাঁ ডমিনিক মিস্ট্রো উপরে উঠে তো গেছিল কিন্তু ওনার চুলকুনি জেগেছিল নিচে নামার, কিন্তু ঝুলেই গেছে আর কিছু বলার নেই, আর রিয়া রিপলি যদিও ভেবেছিল একটুখানি খেলাবো একটুখানি মজা নেবো, কিন্তু রিকোয়েলের আশাটা সত্যিই বলতে গেলে শকিং ডেফিনেটলি, যে ভাই এইখানে কি অ্যাঙ্গেল আর জাজমেন্ট নিয়ে দেখি তাহলে রিকোয়েল জয়েন হচ্ছে, দেখো হ্যাঁ ডবলকে কিছু একটা এক্সপ্যাক্টার তো করতেই হতো যে লিভ মর্গান কীভাবে রিটেন করে চলে যাবে, তো তার জন্য এখানে রিকোয়েলকে ইউজ করা হয়েছে, বাট ওভারঅল যদি আমি বলি তো দেখো এই ম্যাচটা ওই মানে ওই হাইফাই লেভেলে কিছু যায়নি, হ্যাঁ এটা ঠিক যে রিয়া রিপলি আর লিভ মর্গানে আরও কন্টিনিউ হবে, তো সেক্ষেত্রে আমি এটাকে 2.5 রেট করবো, কারণ আমার যেন মনে হল যে হ্যাঁ এই ম্যাচটা তাড়াতাড়িতে হয়ে গেছে, হ্যাঁ এটাও ঠিক যে ভাই তোমরা শুরুতে হেলনেসেল ম্যাচ রেখেছো ওখানে পুরো ফিল দিয়েছো, তো যেমন খুচরো ম্যাচ না যাক স্যার বেলি খেয়েছে তেমন এটাও হয়েছে, কিন্তু হ্যাঁ ফিল ছিল আমি বলবো, বাট স্টিল আমি এটাকে 2.5 দেবো, কারণ এখানে আরও বেশি কিছু করা যেত, কিন্তু এটাও ঠিক যে আরও বেশি কী করতো, কারণ তাদের তো আরও টানতে হবে, তো সেক্ষেত্রে এটাকে এইভাবেই ডেলিভার করেছি, কিন্তু এরপরে আছে হচ্ছে মেন ইভেন্ট, তো চলো দেখা যাক ভাই মেন ইভেন্টে কি হাল্লা বল হয়। সো গাইস কিছুক্ষণ আগে মেন ইভেন্ট হয়ে গেল, সিরিয়াসলি বলতে হ্যাঁ যা ফিল দেওয়ার ফাইনালি হলো, আর আমরা এত তপস্যা করেছি তো ফাইনালি জিমি উসো রিটার্ন করলো, আর অবভিয়াসলি দেখো যদি শুরু থেকে ভাবি তো ডেফিনেটলি কোডি রোডসের এন্ট্রেন্স ঠিক আছে, কিন্তু রোমান রেন্সের এন্ট্রেন্স অবভিয়াসলি রেসলমেনিয়ার পরে তার প্রথম ম্যাচ প্রথম এন্ট্রেন্স উইদাউট টাইটেল একটা হিউজ ফ্যাক্টর, ফ্যান্সরা বলছে রোমান রেন্সের এই কেমন এন্ট্রেন্স উইদাউট টাইটেল, কিন্তু ডেফিনেটলি ওভারঅল পুরো ম্যাচে হট ট্যাক পাওয়ার রোমান রেন্সের, আর সবাই উই ওয়ান রোমান করে চেঁচাচ্ছে, আর ওভারঅল যেরকম পুরো হ্যাঁ প্রেজেন্টেশন, সত্যি বলতে গেলে এই ম্যাচটা দেখে আমার মনে হবে যে হ্যাঁ যদি আমি ম্যাচ হিসাবে ভাবি তো আমি এটাকে অলওয়েজ মানে কি বলবো মানে হ্যাঁ এদের মধ্যে বন্ডিং নেই, কিন্তু তা সত্ত্বেও এই ম্যাচটাকে অন্যরকমভাবে দেখানো হয়েছে, হ্যাঁ ভাই রোমান রেন্স আর কোডিরও সেম পেজে রয়েছে, আমরা ভেবেছিলাম ওদের যে হ্যাঁ এদের মধ্যে কোনো একটা বিভেদ মানে এমন কিছু একটা অ্যাঙ্গেল হবে, কিন্তু সেরকম হয়নি, তাই জন্য আমি পুরো ম্যাচটাকে 4-star রেট দেবো, কিন্তু হ্যাঁ ম্যাচের মেজর ফ্যাক্টর কী ছিল ভাই, জিমি উসোর কারণে রোমান রেন্স কিন্তু সোলো সিকোয়াকে পিন করেছে, আমি ভাবলাম যে
সোলো সিকোয়ার এখন স্ট্রং দেখানো দরকার, কিন্তু রোমান রেইন সোলোকে পিন করেছে, জিমি উসো অবভিয়াসলি একটা ক্লাসিক ফ্যাক্টর দিয়েছে, আর রোমান রেইন জিমি উসোর হাক করার নেক্সট লেভেল, অ্যান্ড দেন যখন কোডি রোডসের উপর অ্যাটাক হচ্ছে তো দুজন মিলে সেভ করতে আসলো, কিন্তু হ্যাঁ মাথায় তখন চলছিল ভাই এরবারে কি ভাই, মানে ভাবো কোডি রোডসের তো ভাই পুরো ডান হয়ে গেলো ব্লাড লাইনের স্টোরি লাইনের সাথে, রোমান রেইন জিমি উসো এখন একসাথে, তো কোডি রোডসে কি হবে? আর সেই মুহূর্তে দ্য রক, রকের আসা একটা নেক্সট লেভেল। এখন দেখো রক আর কোডি রোডসের এই যে অ্যাঙ্গেলটা এখন থেকে যে ফিল দেওয়া, তো এটা কি লিড করছে ক্রাউন জুয়েল সামনে আসতে চলেছে মেগা পিএলই, তো সেখানে কি ফ্যাক্টর করছে, তো অনেক কিছু ডিসকাশন এরপরে হবে। তবে হ্যাঁ তোমাদের ব্যাড ব্লাডের উপর রিয়াকশন কি কমেন্টে জানাতে পারবে। আমি জানি যে তোমরা অনেকে বলবে যে হেল ইন এ সেল ম্যাচ বেটার ছিল মেইন ইভেন্টে রাখা, কিন্তু দেখো মেন অ্যাট্রাকশন রাখতে হবে, আর সেক্ষেত্রে জিমি উসোর আসা রকের আসা অনেক কিছু ফ্যাক্টর অবভিয়াসলি মেইন ইভেন্টে করেছে, আর অবভিয়াসলি আমরা আরও ডিটেলসে ডিসকাশন করবো, এরপরে অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোড।